বিনার মা বাবা কেউ বেঁচে নেই। তার ছোট কাকুই তাকে দেখভাল করেন, বিনাকে তিনি লেখাপড়া করাচ্ছেন। বিনা তাই তার কাকুর প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু বিনার কাকিমা তাকে একদম সহ্য করতে পারে না। বিনা, এই হতচ্ছাড়া মেয়ে, তা বলি, এত যে নেকাপড়া করছেন তা দিয়ে কি আমি পানি খাবো? যাও দেখি তো, এখন কিছু কাজকর্ম করে খাও, আমরা তো আর তোমার বিদ্যের জন্য খরচা করতে পারুম না। এ কি বলছো কাকিমা, বাবা মা মারা যাবার পর তোমরাই তো আমার দেখাশোনা করছো, লেখাপড়া শেখাচ্ছ, আজ তুমি আমায় লেখাপড়া বন্ধ করতে বলছো কেন কাকিমা? তোমরা ছাড়া আমার যে আর কেউ নেই। থাক থাক, অনেক হয়েছে, আর না, আমরা আর তোমার লেখাপড়ার খরচা টানতে পারবো না। তা বলি, এত যে পাশ দিলে, একটা চাকরি বাকরি করলেই তো পারো, নেটা চুকে যায়। কাকিমা, সবে তো মাত্র কলেজে পড়ছি, আমি আরো পড়ালেখা করতে চাই, তোমরা যদি আমায় সাহায্য না করো তবে তো আমার সব স্বপ্ন মাটিতে মিশে যাবে। ও, তোমার স্বপ্ন মাটিতে মিশুক আর নদীতেই ভাসুক, নেকা পড়া আর তোমায় করাতে পারছি নে, এই বলে দিলাম। এই বলে কাকিমা চলে যায়। আর বিনা অসহায়ের মতো দাঁড়িয়ে ভাবতে থাকে এখন সে কি করবে। তার পড়ালেখা করার অনেক ইচ্ছে, কিন্তু কাকিমা যদি সাহায্য না করে তবে তো তার পড়ালেখা বন্ধই হয়ে যাবে, সে কি করবে বুঝতে পারছিল না। সে ঘরের বাইরে পাবারাই একা একা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এক সময় সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। পাশ দিয়েই এক বুড়িমা ঠেলায় করে শাক সবজি বিক্রি করতে করতে যাচ্ছিল। বিনাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার কাছে এগিয়ে যায়। এই মেয়ে, মন খারাপ করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? সেই কখন থেকে দেখছি এইখানে দাঁড়িয়ে আছো। বুড়িমা, আমায় তুমি শাক সবজি বিক্রি করা শিখিয়ে দেবে? কেন রে, এই ডাগর বয়সে সবজি বিক্রি করবি কেন রে? তোর বাপ মায়ের কি কোনো দরদ নেই রে তোর উপর? তারা তোকে এ কাজও করতে দেবে? বুড়িমা, তারা বেঁচে থাকলে কি আর আমার শাক সবজি বিক্রি করার কথা ভাবতে হয়? আহা রে মেয়ে, না বুঝে তোকে দুঃখ দিয়ে ফেললাম, মনে কিছু করিস নে, তা তোর বুঝি কাছের কেউ নেই? বুড়িমা, কাছের বলতে আমার কাকিমা আছেন, কিন্তু তারা আমায় আর পড়ালেখা করতে দেবে না বলছে, কিন্তু আমার যে পড়ালেখা করার অনেক ইচ্ছে। সে কি কথা রে, তা তারা যদি তোরে পড়ালেখা না করায় তবে তো দেখছি বড়ই মুশকিলের কথা। তুই এক কাজ কর, কাজটা সাহস নিয়ে করতে পারলে তোর আর কোনো চিন্তাই করতে হবে না টাকা পয়সা নিয়ে। কি কাজ বুড়িমা? আমি আমার পড়ালেখার জন্য সব কাজই করতে পারবো। তবে শোন, একটু এগিয়ে গেলেই দেখতে পাবি একটি পাহাড়ে ঘেরা বন, সেই বনের মাঝে আছে একটা ডিমবাড়ি, সেই ডিমবাড়িতে থাকে এক পরী, সেই পরী শুনেছি ভালো মানুষের অনেক উপকার করে, তুই যদি তার মন ভোলাতে পারিস তবে পেয়ে যেতে পারিস হিরে মণি মুক্তা, যা দিয়ে তুই তোর সারা জীবন চালিয়ে নেয়ার মতো সম্পদ পেয়ে যাবি। সত্যি বলছো বুড়িমা, আমি আর কিছু চাই না, শুধু চাই পড়ালেখা চালিয়ে নেয়ার মতো কিছু অর্থ, তাতেই আমি খুশি। আচ্ছা বুড়িমা, তাহলে আমি যেই দেখি সেই ডিম বাড়ি খুঁজে পাই কিনা? এরপর বিনা বুড়িমার কথা মতো সেই বনে চলে এলো। কিছু দূর এগোতেই তার সামনে একটি হরিণ ছুটে এলো। আমার সন্তানকে বাঁচাও বোন, আমার সন্তানকে বাঁচাও। কেন গো হরিণ, তোমার সন্তানের কি হয়েছে? আমার সন্তানকে এক বাঘ ধরে নিয়ে গিয়েছিল, আমি অনেক যুদ্ধ করে সেই বাঘের মুখ থেকে ছিনিয়ে এনেছি, কিন্তু ও অনেক রক্তাক্ত, পা দিয়ে রক্ত ঝরছে, হাঁটতে পারছে না, ওকে একটু সাহায্য করো। চলো তো তোমার শাবকের কাছে। তারা সেই হরিণ শাবকের কাছে চলে এলো। একি, তোমার শাবক দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছে, আচ্ছা আমি এখনই ওকে ব্যান্ডেজ করে দিচ্ছি।
বিনা সেই হরিণ শাবকের পায়ে ব্যান্ডেজ করে দিল। আর কিছুক্ষণ পরে সেই শাবক উঠে দাঁড়াতে পারলো। তোমায় অনেক ধন্যবাদ গো ভালো মেয়ে, তুমি আমার সন্তানকে রক্ষা করলে। দোয়া করি তোমার জীবন যেন সুরক্ষিত থাকে। তা বোন আমার, তুমি এই গভীর জঙ্গলে কেন এসেছো? এখানে তো কেউ তেমন একটা আসতে সাহস করে না। বিনা সেই হরিণকে সব কথা খুলে বলল। ও এই কথা, তো তুমি ঠিক জায়গাতে এসেছো। এখান থেকে একটু এগিয়ে গেলেই তুমি একটি ডিমের গেট দেখতে পাবে। সেই গেট পার হলেই তুমি একটি সোনার ডিম বাড়ি দেখতে পাবে। আর সেই ডিম বাড়িতে থাকে এক পরী, সে নিশ্চয় তোমাকে সাহায্য করবে। যাও বোন, সাবধানে এগিয়ে যাও, আর আমি তোমার উপর নজর রাখবো দূর থেকে। যদি কোনো সমস্যায় পড়ো তবে আমি দৌড়ে আসবো তোমার কাছে। আচ্ছা হরিণ ভাই, আমি তবে এগিয়ে যাই। বিনা কিছু দূর এগিয়ে যেতেই একটি সোনার গেট দেখ পেল। সে দেখে সেই সোনার গেটে দাঁড়িয়ে আছে এক রাক্ষস। কে তুমি মেয়ে, এই ডিম বাড়িতে এসেছো? আর তোমার আসার কারণটাই বা কি? আমি এসেছি ডিম পরিবনের সঙ্গে দেখা করতে, আর আসার কারণটা না হয় তাকেই বলবো। কিন্তু কারণটা না জানলে যে আমি তোমায় ভিতরে যেতে দিতে পারবো না। আচ্ছা জ্বালায় পড়লাম তো, আমার কথা তোমাকে বলবো কেন? যা বলার আমার বোনকেই বলবো। ও তাই বলো, ডিম পরি তোমার বোন, সে কথা আমায় আগে বলবে না। যাও যাও, ভেতরে যাও। বিনা সেই গেট পার হয়ে ভেতরে যেতেই দেখে বিশাল এক ডিম বাড়ি, আর সেই ডিম বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে এক পরী। ও তুমি এসেছো, এসো ভেতরে এসো। বিনা সেই ডিম বাড়ির দরজা পার হয়ে ভেতরে ঢুকলো। আমি আসবো এ কথা তুমি আগেই জানতে পরিবন? হ্যাঁ জানতাম তো, তোমাকে যে সবজিওয়ালা বুড়িমা আমার খোঁজ দিয়েছে সে আসলে সবজি বিক্রেতা নয়। ওই সাজে সে পথে পথে ঘুরে ঘুরে ভালো মানুষদের সন্ধান করে আর আমার কাছে পাঠিয়ে দেয়। তাহলে আমার সব কথাই তো তুমি জানো। হ্যাঁ, সেই বুড়িমা আমায় তোমার সব কথাই বলেছে। তা এখন তোমার জন্য আমি কি করতে পারি বলো? আমার একটি চাওয়া, আর তা হলো আমি যেন লেখাপড়া করতে পারি। এ নিয়ে তোমায় আর চিন্তা করতে হবে না। এই নাও একটি জাদুর ডিম, এই ডিম তোমার সব অভাব দূর করে দেবে। তবে মনে রেখো, সব সময় চেষ্টা করবে মানুষকে উপকার করতে, তবেই তুমি তোমার জীবনের আসল সত্য উপলব্ধি করতে পারবে। তুমি আমায় দোয়া করো যেন আমি সারা জীবন মানুষের জন্য কাজ করে যেতে পারি। বিনা সে সোনার ডিম নিয়ে বাড়িতে এসে তার কাকিমাকে সব কথা খুলে বলে। বিনার হাতে সোনার ডিম দেখে তার কাকিমার লোভ বেড়ে যায়। আমার লক্ষ্মী মেয়ে, তুমি পড়ালেখা যা ইচ্ছে তাই করবে, আমরা তোমার সব খরচা দিয়ে দেব। লক্ষ্মী মা আমার, তোমার ওই সোনার ডিমটা আমায় দিয়ে দাও, আমি এটাকে খুব যত্ন করে নেকে দিব। তোমরাই তো আমার মা বাবা, এই নাও এই ডিম তোমার কাছেই থাকবে, আমায় শুধু তোমরা লেখাপড়া করতে দিও। মা আমার, তুই একদম চিন্তে করিস নে, লেখাপড়া তোকে আমরা করাবই। যাই মা, আমি এই ডিম যত্ন করে নেকে দি। এরপর থেকে বিনার দিন অনেক সুখেই কাটছিল। কিন্তু ওদিকে তার কাকিমার লোভ আরো বাড়তে থাকে, আর তাই সে সিদ্ধান্ত নেয় সেই বনে যেয়ে আরো সোনার ডিম নিয়ে আসবে। আর তাই সে সেই বনে চলে যায় আর সেই সোনার ডিমের গেটে উপস্থিত হয়। কে গো তুমি, আর কেনই বা এখানে এসেছো? ওই রাক্ষস খাক্ষস, সর আমার রাস্তা থেকে, এখন তোর কথার জবাব দেওয়ার সময় আমার নাই, আমি যাব ডিম পরির কাছে, সর রাস্তা থেকে। ও এই কথা, তবে তো তোর মজাটা দেখাচ্ছি। এই বলে সেই রাক্ষস কাকিমাকে শূন্যে তুলে ছুঁড়ে মারলো, আর কাকিমা শূন্যে থেকে মাটিতে আশ্রে পড়ে মারা গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই বুঝতে পারলাম যে লোভী মানুষেরা কখনোই শান্তি পায় না।